الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد আলহামদুলিল্লাহ রেডি আছে আসি হচ্ছে অম্বিকাপুর অম্বিকাপুর আছে চা খাইতেছি এভরিওয়ান ঈদ মোবারক সবাইকে ঈদের নামাজের জন্য বেরোচ্ছি যে দেরি হয়ে গেছে নামাজ অলরেডি মনে হয় শুরু প্রায় কি আর করা একটু হচ্ছে কাজে ছিলাম কাজ করতে করতে দেরি হয়ে গেছে চলো এই যে মামুর বাইক রেডি আমি আর মামু এখন নামাজের উদ্দেশ্যে যাই নামাজ টামাজ পড়ে তারপরে হচ্ছে ইনশাল্লাহ ঈদের ব্লগ শুরু করব এখন থেকে শুরু হয়ে গেছে ইনশাল্লাহ ছোট্ট একটা ব্লগ দিব ঈদের চলো বাই বাই নামাজে যাই নফসি নামাজ শেষ করে আমি আর মামু একসাথে আছি সবাই বাইরে বেরোচ্ছি এখন নামাজ পড়ে ঈদগাহ থেকে বাকি কথা ঈদগাহ থেকে বেরোয় কথা সবাই নামাজ পড়তে আসার জন্য পাগল যাওয়ার জন্য পাগল সব তাড়াহুড়া লাগাইছে যাচ্ছি একটু আমরা একটু দুই এক মিনিট পরে যাই একটু ভিড় কমুক তারপরে যাই এই ঈদগাহ ময়দান পুরোপুরি এখন খালি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ঈদের জামাত উদযাপন করতে পারলাম যদিও আমাদের একটু দেরি হয়ে গেছিলো তারপরেও হচ্ছে মামুর বাইক খুব দ্রুত চালানোর কারণে আমার তাড়াতাড়ি এসে পড়ছি ঠিক আছে গাছ আমরা এখন বেরোচ্ছি বেরোয় তারপরে কথা আলহামদুলিল্লাহ রেডি আছে ইনশাল্লাহ আর কিছুক্ষণ পরে কোরবানি হবে এই যে হচ্ছে বাড়ির উঠানে আমরা এদিকে হচ্ছে কাটাকাটি চলতেছে এই যে খাসি এই গরু মোটামুটি কাজ শেষ পর্যায়ে আর কিছুক্ষণ বাকি আমরা বসে বসে ফ্যানের বাতাস খাই আর দেখি এ হচ্ছে আজকের ঈদ যাচ্ছে কোনো রকম চলো বাকি কথা আবার ঈদের অন্য কাজে দিয়ে শেষ করে তারপরে বলবো অবস্থা গাছ এটা হচ্ছে ফরিদপুর একমাত্র মসজিদ সত্যি সুন্দর মসজিদ এটা হচ্ছে বাস স্ট্যান্ড এখানে এখানে হচ্ছে ফরিদপুরে একটু ঘুরবো মামুদের সাথে মামুর গাড়ি দিয়া তাই বেরোইছি প্রচুর বাতাস সারাদিন খুব টায়ার্ড কুরবানি ঈদ মানে একটু টায়ার্ড থাকে সেটা তো সবাই জানে টায়ার্ড তাই হচ্ছে এখন সাত না বেরোয় মামু জর্জবস্তি নিয়ে বেরোইছে ওই যে মামুর গাড়ি রাখা মামুর রাখাতে গাড়িতে ঘুরি চলো একটু ঘুরি ঘুরে ঘুরে আবার বাসা চলে যাবো এই হচ্ছে কুরবানি ঈদ কুরবানি ঈদ মানেই হচ্ছে ছোটোখাটো হচ্ছে একটা প্যারা কাজ আর কাজ এই কাজ নিয়েই ব্যস্ত হবে কী আর করা চলো আমরা এখানে একটু ঘুরি ঘুরে টুরে আর বাসা চলো হচ্ছে অম্বিকাপুর অম্বিকাপুর আছে চা খাইতেছি আর বাতাসটা সেই অম্বিকাপুর হচ্ছে এই পল্লীকবি জসীমউদ্দিনের বাড়ির সামনেই এই ছাতের বাম সাইডে ডান সাইডে আছে জসীমউদ্দিনের বাড়ি আর অম্বিকাপুর বাজার আর এই যে বাসায় সব আড্ডা দিচ্ছে এদিকে আছে সোহেল মামা ওই যে ইন্ডিয়া থেকে একটা দাদা তারপরে হচ্ছে মিজান মামু ওরা এক আঙ্কেল আছে আরও নাসির মামু সব মিলে আড্ডা দিচ্ছি আর চা খাচ্ছি ফুল সে
ঘোরাঘুরি শেষ, ঈদের দিন, দিনের বেলা রাত্রের বেলা, দিনের বেলা কাজ কুচ করলাম ভরপুর, রাত্রের বেলা একটু ঘুরলাম মামুদের সাথে, ঘুরে ঘুরে এখন হচ্ছে বাসায়, বাই বাই, এখন হচ্ছে খাওয়া দাওয়া করি আর ঘুমাই, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক সবাইকে, আল্লাহ হাফেজ।